সারা পাড়া জানে সেনগুপ্ত পরিবারের ভাই ভাইয়ে কত মিল, কত সুনাম এই পরিবারের জানেন। যৌথ পরিবার যেখানে ভেঙে যাচ্ছে তখন সবাই অবাক হয় এই পরিবারের ভাই ভাইয়ে মিল দেখে। আর আমিও আমৃত্যু দেখতে চাই ওরা একসাথে এইভাবে আছে। তাই এসব ভাগটা করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি খেয়ে নিন বেয়াইমশাই। আরে বেয়াইমশাই কোথায় যাচ্ছেন, বসুন বসুন, আমার তো কোথায় এখনো শেষ হয়নি, বসুন। খেতে খেতে অন্য দু একটা বাত করে নি। বলুন আর কি বলবেন। আপনি মানুষ ভালো, মেন্টালিটি ভালো, তাই আপনি বাড়িটা ভাগ করতে চাইছেন না। কিন্তু আপনার ছেলেদের মেন্টালিটি কি আছে সেটা আপনি জানেন? মানছি ওরা আপনাকে রেসপেক্ট করে, আপনি যদ্দিন আছেন তদ্দিন এ বাড়ি ভাঙবে না, বিকজ আপনি বাড়ির হেড আছেন। লেকিন আপ জব নহীঁ রহেঙ্গে তব তখন আমার ছেলেরা দায়িত্ব নেবে এই সংসারে? আর নিশ্চয়ই নেবে, নিশ্চয়ই নেবে। আপনার ছেলেরা তো আলাগ আলাগ জব করে না, বড়জন বিজনেস করে, মেজজন একটা ছোটোখাটো জব করে, আর ছোটজন বাইরে থেকে এসেছে, ওর ওর ইনকাম দিয়ে যা দেয়। ইয়ে রুপিয়া সবসে খতরনাক চিজ হতা হয়, কে কত টাকা দেবে সেই নিয়ে লাঠালাঠি তো লাগবেই প্রথমে, তারপরে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তো কথা উঠবেই। আপনি জানেন এই সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের লাঠালাঠি ভি হতা হয়, কোনা কোনে ভি হতা হয়, অক্ষর হতা হয়। আপনি ভাবছেন হয়তো সবাই এক হয়ে থাকবে, কিন্তু কার মনে কি আছে সেটা আপনি কি বলে জানবেন? আপনি যে জয়েন্ট ফ্যামিলির ধেন ধারণা নিয়ে বসে আছেন ওসব বেগ ডেটে, সবাই আপনা আপনা ধান্দা নিয়ে ভাবে, আপনার পিছনে আপনার ছেলে মেয়েরা কি ভাবছে আপনি সেটা জানেন? আমি জানি আমার ছেলে মেয়েদের মানসিকতা এরকম নয়, কারণ আমি আর আমার স্ত্রী তাদেরকে এভাবে মানুষ করিনি, ওরা স্বার্থপর নয়। আপনি আট পাঁচটা পরিবারের সঙ্গে আমাদের পরিবারকে মেলাবেন না। হ্যাঁ, এক সংসার থাকতে গেলে ঘটিবাটি যেমন ঠোকাঠুকি লাগে, তেমনি হয়তো ভাই ভাই মনমালিন্য হয়, কিন্তু ওদের একই অপরের জন্য টান আছে। আমার ছেলেরা যখন একসঙ্গে আছে তখন তারা একসঙ্গেই থাকবে, নাই বাড়ি ভাগ হবে, নাই সংসারের হাঁড়ি ভাগ হবে। আপনারা দুজনেই খুব সাদা সিধে আছে, দুনিয়াদারির মতলব আপ লোক নেই সমস্তে। বেয়ান একবার এই বেয়াই মশাইকে চোখটা বুঝতে দিন, তখন আমার কথা যদি ঝুটা নিকলা না তো হাম কান কাটকে দেঙ্গে।